মিশ্রণে আলো জানি সব শেষে মানে শূন্য জানি সব রঙে সংমিশ্রণে আলো জানি সব শেষে মানে শূন্য তবে ভয় কেন বেঁচে থাকা তবে ভয় কেন একা পথ চলা তবে ভয় কেন বেঁচে থাকা তবে ভয় কেন একা পথ চলা হাই আমি রায়হান ফিরোজ এবার ঈদে আমার একটি গান রিলিজ হয়েছে আমি আমার নতুন অ্যালবাম যেটা সেকেন্ড অ্যালবাম অ্যালবামটির নাম মন্ত্র অ্যালবামটির কাজ শেষ করেছি তো ওখান থেকে একটি গান এবার ঈদে আমি রিলিজ করলাম এবং সামনে ঈদে আমার প্ল্যান আছে যে বাকি গানগুলো একটা একটা করে ছাড়বো গানগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে আমার ছাড়ার প্ল্যান আছে গানগুলো লিখেছে ফয়সল করিম এবং সুর করেছে বিভিন্ন সুরকার বালাম ভাই আমি এবং আরও বেশ কয়েকজন শুরু করেছে রুমানুর রহমান এটা বেসিক্যালি একটা প্রজেক্ট টাইপের যেখানে চারটা গান করেছি গিয়েছি আর আমার সাথে আরেকটা ছেলে আবির আহমেদ সে চারটি গান করেছে তো অ্যালবামটি বিভিন্ন রকম মিউজিক্যাল এক্সপেরিমেন্টেশন আছে এটার মধ্যে রোম্যান্টিক সফট টাচের সাইকেডেলিক পপ রক সব কিছু মিক্সচার আছে অ্যালবামটার মধ্যে এই ঈদে আমার যে মঞ্চ অ্যালবাম এখান থেকে একটি গানের মিউজিক ভিডিও আমরা করেছি যেটি আমি ঈদের দুই দিন আগে রিলিজ করেছিলাম ইউটিউবে গানটির নাম বিবর্তন এছাড়া আমাদের আরও কিছু প্ল্যান আছে যে গান অ্যালবামের যে বাকি গানগুলো আছে এগুলো একটা একটা করে মিউজিক ভিডিও আমরা আপনাদের সামনে খুব শীঘ্রই আনার ব্যবস্থা করছি অ্যালবামের বাকি যে সাতটি গান আছে এই গানগুলো নিয়ে আমি বেশ আশাবাদী গানগুলো যেহেতু অনেক মেলোডি রাখার চেষ্টা করেছি যেগুলো আমাদের দরকার বেশি আমি আমার বিশ্বাস গানগুলো সবার পছন্দ হবে আমার গানের আসলে মূল ইন্সপিরেশন হচ্ছে আমার বাবা ছিলেন ফিরোজ শাহী সামনেও প্ল্যান আছে আমার বেশ যে বাবার গানগুলোকে আবার নতুন করে আমি এই জেনারেশন যাতে যে টাইপের মিউজিক পছন্দ করে সেরকম একটা ভার্সন আমি বানাবো Oh, congratulations. Well, of course, pop legend Firoz Shai Sujogo Shantan. Raihan Firoz, congratulations. তার সিঙ্গেলের জন্য আসলে শুভকামনা এবং অ্যালবাম আশা করি কিছুদিনের মধ্যে অ্যালবাম কিছুদিনের মধ্যেই আসবে এর আগেও একটা অ্যালবাম করেছে এবং খুব পরিকল্পিতভাবে আগাচ্ছে সে মিউজিক ভিডিওটা যেটা দেখছিলাম ইন্টারভিউর ফাঁকে ফাঁকে ভেরি সিম্পল এন্ড ভেরি সিম্পল নাইসলি ডান আই ডোন্ট নো হু দ্য মেকার ইজ বাট কংগ্রাচুলেশনস টু হিম অ্যাজ ওয়েল এন্ড টু নাজিম যে আমরা নাজিম বলেই তাকে চিনি রায়হান ফিরোজ বলে আমরা তাকে চিনি না ওয়েল নাজিম কংগ্রাচুলেশনস অ্যালবামের অপেক্ষায় আমরা সবাই আছি অ্যালবাম লঞ্চ হলে আমরা সবাই সেখানে যেমন মিউজিক বাজের টিম সেখানে থাকবে কংগ্রাচুলেশনস